গাড়ি চালানো ও স্বাধীন ব্যবসার পর এবার সেনাবাহিনীতেও যোগ দিতে পারবেন দেশের মহিলারা। সৌদি আরবের রাজপুত্র মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভিশন 2030 প্রকল্পের উদ্দেশ্যে। রবিবার সৌদি জেনারেল সিকিউরিটি বিভাগের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, রিয়াদ, মক্কা, আল কুসায়েম ও আল মদিনা থেকে মহিলারা সেনাবাহিনীর পদে যোগদানের জন্য আবেদন করতে পারবেন। তেল নির্ভর অর্থনীতির থেকে দেশকে বের করে আনাই ভিশন 2030 মূল লক্ষ্য।